আজকে তৃতীয় দিন আমাদের অনলাইন টিচিং এর। কালকে তোদের ইউনিট ওয়ান আমি পড়িয়েছিলাম এবং কম্প্রিহেনশন এক্সারসাইজ করতে বলেছিলাম বইয়ে যেটা আছে, তার সঙ্গে আমিও কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছিলাম। আগে বইয়ের প্রশ্নগুলোর উত্তর বলে দিই, আর যে এক্সট্রা কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলোর উত্তর আমি তোদের ছবিতে দিয়ে দেব। প্রথমে মাল্টিপল চয়েস এমসিকিউ। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। 3 নম্বর বি একটা, দি অথার কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই আ টেলিফোন কল। 2 নম্বর সি, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ানস ডেথ ওয়ান হুইম্পার্স। 1 নম্বর এবারে ফিলিং ইন চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 2 এ ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, January 30, 1948। বি, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, বিড়লা হাউস। সি, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, বাপু ওয়াজ নো মোর। এবার ট্রু ফলস টেস্ট, 3 একটা, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দি অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, অবশ্যই ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, আই ওয়াজ হ্যাভিং টি। একটু দেখে বলতে হবে কারণ এটা কোট করতে হয়, আমরা জানি সাপোর্টিং স্টেটমেন্ট কোট করতে হয়, নিজের মতো করে বলা যায় না। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948, হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। নেক্সট বি, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস। সি, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল, অতি অবশ্যই ফলস। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এই হচ্ছে এক্সারসাইজের উত্তর। এবার ইউনিট টুটা বলি, যদিও এই 3 এর যে সাপোর্টিং স্টেটমেন্টটা, এটা এছাড়াও কিন্তু আরও 2 একটা সেন্টেন্সও হতে পারে বইয়ের, সেটা আমি আর বলছি না। তো ইউনিট 2 পড়ানো শুরু করি এবং পড়ানোর শেষে আমি 2টো জিনিস তোদের দেবো, না তার আগে আগের দিনের কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়ে দিই, এখানে রইল, তোরা দেখে নিবি। যেগুলো উত্তর ইটালিক্সে যেগুলো আছে সেটা হচ্ছে উত্তর, বোল্ড লেটারে ইটালিক্সে লেখা আছে সেটা হচ্ছে উত্তরটা। দেখা যাচ্ছে, এবার এর সঙ্গে তোরা মিলিয়ে নিবি। এবার ইউনিট 2টা পড়ানো শুরু করি। এই ইউনিট 2 থেকে আমরা দেখব লেখাটা একটা ফিলোসফিক্যাল দিকে টার্ন নেবে। ইউনিট 1টা ছিল পুরোপুরি ইনফর্মেটিভ একটা পার্ট, যেখানে গান্ধীজির মৃত্যুর ইনফরমেশনটা দেয়া হয়েছে এবং মানুষের মধ্যে তার রিয়াকশনের ইনফরমেশনটাও দেয়া হয়েছে। এখান থেকে কিন্তু লেখাটা আস্তে আস্তে একটা অন্যদিকে টার্ন নেবে। এখানে ইনফরমেশন আছে, ডেসক্রিপশনও আছে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা জার্নির কথাও আস্তে আস্তে বলা হচ্ছে, একটা এলিভেশনের কথাও আস্তে আস্তে বলা হচ্ছে, দেখতে পাবি তোরা। ইউনিট 2, গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীর মৃত্যুর পরের দিন তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে ঠিক করা হলো এবং সেটা ঘটল তার মৃত্যুর পর দিন, অন দ্য ফলোয়িং ডে, দ্যাট মিন্স অন 31st January 1948। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসিশন ওয়াজ টু ফলো। আমরা আগের ইউনিটে দেখেছি যে বিড়লা হাউসে যখন ব্রেক ইন টু করার চেষ্টা করছিল পিপল, সাধারণ মানুষ, কমন পিপল, তখন বলা হয়েছিল, এটা অ্যানাউন্স করা হয়েছিল যে দে উইল বি গিভেন দি অপরচুনিটি অফ সিইং দেয়ার লিডার ফর দ্য লাস্ট টাইম ডিউরিং হিজ ফিউনারাল প্রসেশন। সো পিপল গ্যাদার্ড ইন দ্য সাইড বাই দ্য সাইড অফ রোডস, অন দ্য রোড সাইড, জাস্ট টু ফলো, জাস্ট টু সি দেয়ার গ্রেট লিডার অ্যান্ড জাস্ট টু টেক পার্ট ইন দ্য ফিউনারাল প্রসেশন।
আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। তো যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে মিছিলটা, শোভাযাত্রা এখানে না বলাই ভালো, মানুষের দীর্ঘ মিছিল যেটা যাবে, সেই যেটা যে রাস্তা দিয়ে যাবার কথা ছিল সেটা তার দুপাশে অনেক ঘন্টা আগে থেকে, অনেক সময় আগে থেকে মানুষ এসে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। পদ্মসি, মিসেস নাইডুস ডটার, বাংলায় উচ্চারণ করলে পদ্মশ্রী হবে, মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর মেয়ে, স্পোক ফর আস অল, আমাদের সকলের হয়ে যেন কথা বলে উঠল। হোয়েন শি সেড সিম্পলি, যখন সে শুধু এই কথাটুকুই বলল, বেশি কিছু নয়, উই উইল ওয়াক, আমরা সবাই হাঁটব, এই কথাটার মানে কি? ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, কেননা এটাই তো শেষবার যেখানে আমরা বাপুর সাথে একসাথে হাঁটতে পারব। বাপুর সাথে হাঁটা, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অফ লাইফ টাইম, কেননা তোরা ইতিহাসে পড়েছিস বাপুজি গান্ধীজি তিনি তার পদযাত্রার জন্য বিখ্যাত, তার ডান্ডি অভিযান, এছাড়াও স্বাধীনতার ঠিক সময়টাতে যে সাম্প্রদায়িক অসম্প্রীতি দেখা গিয়েছিল গোটা ভারত জুড়ে, সেখানেও তিনি অনেক পদযাত্রা করেছেন মানুষকে শান্ত করার জন্য, সম্প্রীতি রক্ষার জন্য, এবং তিনি থামাতেও পেরেছিলেন সেসব গোলমাল। তো গান্ধীজি তার হাঁটার জন্যই বিখ্যাত। এছাড়াও তোরা লুইস ফিশারের তার লেখা, তার জীবনী পড়লেও জানতে পারবি তিনি প্রতিদিন ভোরবেলা এবং বিকেলে হাঁটতে যেতেন, হাঁটা তার খুব প্রিয় অভ্যাস ছিল, এবং এই হাঁটাটা গান্ধীজির রাজনৈতিক জীবনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সুতরাং গান্ধীর হাঁটা একটা ঐতিহাসিক ব্যাপার, তার সঙ্গে শেষবার, যদিও তিনি আর হাঁটছেন না, কিন্তু আর তো কখনো তার সঙ্গে হাঁটার সুযোগ পাওয়া যাবে না, তাই তার সঙ্গে হাঁটার সুযোগটা তার ফলোয়ার্স, তার যারা গুণমুগ্ধ, তারা কেউ ছাড়তে চাইছিলেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই পদ্মশ্রী সেট ইস, ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক, হাঁটাটা ভারী ব্যথাতুর একটা হাঁটা ছিল, এগনি থেকে এগোনাইজিং এসছে, এগোনাইজিং সামথিং দ্যাট গিভস পেইন, এগনি মানে পেইন, এগোনাইজিং পেইনফুল, যা আমাদের যন্ত্রণা দেয়, শারীরিক যন্ত্রণা নয়। যে মানুষটাকে সবাই ভালোবাসতেন, ভালোবাসেন এখনো, যাকে ছাড়া বেঁচে থাকার কথা কল্পনা করা যায় না, সেই মানুষটি মারা গেছেন হঠাৎ বিনা নোটিসে, তার সঙ্গে হাঁটছি তার মরদেহ নিয়ে, এটা কি খুব আনন্দের হাঁটা হতে পারে? দ্যাটস ওয়াই দি অথার সেজ ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক। Thousands silently watched the procession. Hajar hajar manush nishabde shei michil lokkho korchilo, dekhchilo, tar shonge hatchilo. Bapu lay on an open truck covered with flowers. Bapu ke rakha hoyechilo, bapu shuye chilen, mane akkhorik ortho korle hoy, ashole his body was kept on an open truck covered with flowers, ekta khola truck er upore jeta ফুল দিয়ে ঢাকা ছিল, ফুল দিয়ে সাজানো গাড়ি, একটা খোলা ট্রাকে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিলেন, ট্রাইং টু টাচ বাপুজ ফিট, শুধু বাপুর পাটা একটু ছোঁয়ার চেষ্টা করছিলেন। ভাব, জীবন যদি তৈরি করতে হয়, এমন জীবনই তো করতে হয়, তাই না, যেখানে মরে যাবার পরে মানুষ তাকে ছোঁবার জন্য এরকম হুড়োহুড়ি করে। আমরা যারা নিঃশব্দে মরে যাই, তাদের সকলের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে, যে আমরা এমন কিছু করব মানুষের জন্য যাতে মানুষ এটা করে আমার মৃত্যুর সময়ে। আমরা তো পারলাম না, তোরা চেষ্টা করে দেখ, পারলেও পারতে পারিস। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, অত ঘন ক্রাউডের মধ্যে, অত মানে জনবহুল
প্রসেশনে হাঁটতে ভীষণ অসুবিধে হচ্ছিল, ভিড় সাংঘাতিক, হাজার হাজার মানুষের ভিড়, ক্রাউড মানে সবাই জানিস। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, এখান থেকে পুরোপুরি একটা ফিলোসফিক্যাল দিকে লেখাটা যাবে। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, আমি যখন সেই ভিড়ের মধ্যে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রেভিং পিপল, যে আমি শুধুই একদল শোকাতুর মানুষের মধ্যে হাঁটছি না। মিয়ারলি, বুঝতেই পারছিস, ইটস অ্যান অ্যাডভার্ব, মানে হচ্ছে অনলি। আর গ্রিভিং, যারা শোক প্রকাশ করছে, এমন গ্রিভ নাও, ভার্ব হচ্ছে গ্রিভ, তার থেকে গ্রিভিং এসছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পিপলের অ্যাডজেক্টিভ গ্রিভিং। আমি শুধু একদল শোকাতুর মানুষের মধ্যে দিয়ে হাঁটছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, এটা শুধু ভারতের সকলের প্রিয় নেতার একটা অন্ত্যেষ্টি যাত্রা নয়। আই ওয়াজ অ্যামং পিপল, আমি ছিলাম সেই মানুষগুলোর মধ্যে ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। আমার মনে হচ্ছিল আমি সেই মানুষগুলোর মধ্যে রয়েছি যাদের কাছে বাপুর সাথে হাঁটার একটা আলাদা মানে আছে, আলাদা সিগনিফিকেন্স আছে। তো বাপুর সঙ্গে হাঁটা আর আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এমন নয়, বাপুর সাথে মর্নিং ওয়াকও খুব মনোরম একটা ব্যাপার ছিল। তোরা দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী পড়লে, আমি বারবার রেফারেন্সটা টানছি কারণটা আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা হচ্ছে তার সবচেয়ে অথেন্টিক বায়োগ্রাফি, যে তার সঙ্গে কম বয়সী ছেলেমেয়েরা প্রতিদিন, তিনি যখন সেবাগ্রাম আশ্রমে থাকতেন ওয়ার্ধাতে, তখন তার সঙ্গে প্রতিদিন সকালে বিকেলে হাঁটতে যেতে কম বয়সী ছেলেমেয়েরা খুব পছন্দ করত। তার কারণ তিনি হাঁটতে হাঁটতে অনর্গল কথা বলতেন এবং ভারী মজার মজার কথা বলতেন। আমরা লিডারদের যেভাবে দেখতে অভ্যস্ত, তিনি কিন্তু মোটেই সেরকম ছিলেন না। সেই জন্যই তো মানুষ তার শোভাযাত্রায় দলমত নির্বিশেষে এইভাবে পাগল হয়েছিল। তো আমি আমার মনে হচ্ছিল আমি তাদের সঙ্গে হাঁটছিলাম, আমি সেই সব মানুষগুলোর মধ্যে রয়েছি যাদের বাপুর সঙ্গে হাঁটা, যাদের কাছে একটা আলাদা সিগনিফিকেন্স আছে। ইট হ্যাড আ ডিফারেন্ট সিগনিফিকেন্স, আমার এটাই মনে হচ্ছিল। উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, আমরা বাপুর সাথেই পথ হেঁটেছি ভারতের সাম্প্রতিক ইতিহাসের অমসৃণ মসৃণ সব পথ ধরে, বন্ধুর পথ ধরেও হেঁটেছি, আবার স্মুথ একেবারে মসৃণ পথেও হেঁটেছি। খেয়াল কর, এখানে তার সঙ্গে হাঁটার যে রাস্তাটা, সেটা যেন ইতিহাসের হাঁটা, সেটা কিন্তু সাধারণ রাস্তায় হাঁটা নয়, ইতিহাসের হাঁটা, ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রির পথে হাঁটাকে বলা হয়েছে। যে ভারতের স্বাধীনতা তো সবটাই মসৃণ পথে আসেনি, অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে, তিনি ভয় পাননি, তিনি সে পথেও হেঁটেছেন এবং হেঁটেছেন সবার আগে, বাকিদের পথ দেখিয়ে নিয়ে, বাকিরা শুধু তাকে অনুসরণ করেছে, তার অন্যান্য ভারতীয়রা। কখনো বন্ধুর পথে, কখনো মসৃণ পথে, তিনি কিন্তু সবার আগেই তিনি পথ দেখিয়ে হেঁটেছেন। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, এবং আমরা এখন আর এই সত্যটাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে লোকটা আমাদের বিভিন্ন অত্যন্ত বন্ধুর পথে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেইন, তিনি আর কখনো আমাদের সাথে হাঁটবেন না, এটা আমরা কিছুতেই মানতে পারছিলাম না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপু তোরা জানিস ছিপছিপে চেহারা ছিলেন, যদিও ফিশারের বর্ণনা অনুযায়ী তার শরীর কিন্তু ছিপছিপে হলেও খুব শীর্ণ ছিল না, বরং তার পা দুটো বেশ বলিষ্ঠই ছিল, অত হাঁটলে পা বলিষ্ঠ হবেই, মাসল খুব স্ট্রং হবেই, শুধু দাঁতগুলো একটু যা উইক ছিল। যাই হোক, বাপুর স্লিম ফিগার, স্লাইট ফিগার হ্যাড ওয়াকড,
সেই শরীরটা, ছোট্ট শরীরটা, শীর্ণ শরীরটা হেঁটেছে স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে। হিয়ার স্টাফ মিন্স স্টিক। ওভার আ লার্জ পার্ট অব ইন্ডিয়া, ভারতের একটা বড় অংশে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এই জায়গাটা ভালো করে খেয়াল করিস, হাঁটা কিন্তু যেসে জিনিস না, হাঁটা মানে হচ্ছে ধীরে ধীরে সামনের দিকে এগোনো, চুপ করে দাঁড়িয়ে থাকার চেয়ে তো হাঁটা ভালো, তবু তো আসতে হলেও আমি এগোচ্ছি সামনের দিকে, যে এগোয় সে একদিন পৌঁছতে পারে, তাই না? ক্লাসে হলে আরো অনেক কথা বলতাম, এখানে তো অত সময় নেই। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, আসলে হাঁটলে খুব পরিষ্কারভাবে, ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে স্বচ্ছতা। দেখ এখানে লিখে দেওয়াই আছে, এবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং, যে কোনো জিনিস স্বচ্ছভাবে ভাবা যায়। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং যে হাঁটছে তার চারপাশে যা কিছু আছে তা খুব ভালো করে লক্ষ্য করা যায়। আমরা যদি খুব গতিসম্পন্ন গাড়িতে চড়ে যাই, আমরা অনেক কিছুই দেখতে পাই না। যারা গাড়ি চড়ে ঘুরে বেড়ান, তারা অনেক কিছুই দেখতে পান না। যদি সত্যিই দেখতে হয় দেশকে, যদি সত্যিই দেখতে হয় দেশের মানুষগুলোকে, তাহলে হাঁটতে হবে। কেন হাঁটতে হবে? বিকজ ইট গিভস আস দ্য প্রভিশন, ইট গিভস আস দ্য অপরচুনিটি টু লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যা আছে সব কিছু দেখার একটা সুযোগ করে দেয় হাঁটা। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হোরাইজন ইন দ্য ডিস্টেন্স, একটা ছোট্ট পোকা থেকে শুরু করে সেই দূরের দিগন্ত সব কিছু আমাদের দেখার সুযোগ করে দেয়। মোর ওভার, টু ওয়াক ওয়াজ অফেন দি ওনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান, তার চেয়েও বড় কথা, হাঁটাটাই সাধারণ ভারতীয়র কাছে, অধিকাংশ ভারতীয়র কাছে অন্তত সেই সময়ে, একমাত্র খোলা রাস্তা, একমাত্র খোলা উপায়। তাদের আর কোনো উপায় নেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার, হেঁটে যেতে হবে। অ্যান্ড দে অল ওয়্যার রেডি টু ডু দ্যাট, দে অল ওয়্যার রেডি টু ওয়াক। আমি যদি, যখন বেশিরভাগ ভারতীয় না হেঁটে কোনো জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, অন্য কোনো উপায় যখন নেই, আমি তাদের নেতা হব কি করে আমি যদি না হাঁটি তাদের সঙ্গে? ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, হাঁটা এমন একটা জিনিস যেটা করতে গেলে একজন মানুষের নিজের শরীর ছাড়া আর কোনো যানবাহনের দরকার হয় না, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং আর কোনো পয়সা কড়িও লাগে না একমাত্র তার নিজের প্রাণ শক্তি ছাড়া। তার মানে হাঁটার ফুয়েল হচ্ছে এনার্জি, তাই না? গান্ধীজি টুক দিস নেসেসিটি, এই যে ব্যাপারটা, এই যে লোকগুলোর সঙ্গে মিশতে গেলে হেঁটেই মিশতে হবে, এই প্রয়োজনীয়তাটা গান্ধীজি নিজের মধ্যে গ্রহণ করতে পেরেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, ঠিক যেমনভাবে যা কিছু ভীষণ সাধারণ, দেখ কমন প্লেস মানে দেয়াই আছে অর্ডিনারি, যা কিছু ভীষণ সাধারণ তিনি কাছে টেনে নিয়েছিলেন তার সব কিছুকে, অ্যান্ড ট্রান্সফর্ড ইট, ফর্মড ইট ইন টু আ জয়ফুল এফর্ট, এবং সেগুলোকে, সেই সমস্ত সাধারণ জিনিসগুলোকে পাল্টে দেবার চেষ্টা তিনি করেছিলেন অত্যন্ত আনন্দের একটা প্রয়াসের সাথে। প্রয়াস তার কাছে কখনো কষ্টসাধ্য ছিল না, মানুষকে, অর্ডিনারি যে কোনো জিনিসকে পাল্টে দেবার প্রয়াসটা তার কাছে একটা আনন্দের জিনিস ছিল। এই ইউনিট টু শেষ হলো, এই প্রশ্নগুলো এক্সারসাইজটা তোরা করবি, তার সঙ্গে সঙ্গে যে এই প্রশ্নগুলো দেখানো হচ্ছে ভালো করে দেখে নে, ভালো করে দেখে এগুলোর উত্তর পরদিন করবি, এবং এটারও উত্তর আমি তোদের যেমন আজকে লিখিতভাবে দিচ্ছি এইভাবেই দিয়ে দেব। ওকে, তাহলে শেষ হলো, আবার কাল তোদের সঙ্গে দেখা হবে।